হ্যালো ভিউয়ার্স, মেগাটেন বিটির পক্ষ থেকে শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে টিউটোরিয়ালটি দেখাবো সেটি হচ্ছে টিম ভিউয়ার কীভাবে ইনস্টল করবেন, টিম ভিউয়ার দিয়ে কীভাবে কাজ করবেন। তো অনেকে কোশ্চেন করেন যে টিম ভিউয়ার কি, এটা দিয়ে কীভাবে কাজ করে, কীভাবে কী করে, তাদের জন্যই এই টিউটোরিয়ালটা। তো যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না তারা এখনই সাবস্ক্রাইব করে নিন, তাহলে নেক্সট ভিডিওগুলো আপনি আমি আপলোড দেওয়ার সাথে সাথে পেয়ে যাবেন। তো চলুন শুরু করা যাক। তো আমরা প্রথমে টিম ভিউয়ার এর অফিসিয়াল ওয়েবসাইটে যাব, লিঙ্কটা আমি আমার ভিডিওর নিচে ডেসক্রিপশনে দিয়ে দিব। তো ওয়েবসাইটে যাবেন www.teamviewer.com, এখান থেকে গিয়ে এখানে ডাউনলোড অপশনে যাবেন। যে ডাউনলোড অপশনে গেলে কতগুলো অপশন দেখাবে, উইন্ডোজের জন্য, ম্যাকের জন্য, তারপর লিনাক্সের জন্য, অ্যান্ড্রয়েড ফোনের জন্য পাওয়া যায়। তো আমরা উইন্ডোজ, ম্যাক্সিমাম আমরা উইন্ডোজ ইউজ করি, তো উইন্ডোজই থাকুক সিলেক্ট করা। উইন্ডোজে গিয়ে আমরা এখানে ডাউনলোডে ক্লিক করবো। ডাউনলোড করার পর আমরা এটা ইনস্টল করে নিব। তো আমার যেহেতু ডাউনলোড ইনস্টল করা আছে তাই এখন আমি ডাউনলোড করতেছি না। আপনারা ডাউনলোড করবেন এখান থেকে, ডাউনলোড করার পর এটা সেভ করে নেবেন, তারপর ইনস্টল করবেন আপনার ল্যাপটপে। ইনস্টল করার পর টিম ভিউয়ারটা ওপেন করবেন। এটা ওপেন করে, এই ওপেন করলেন, আপনি যখন ইনস্টল করবেন তখন ওরা দুইটা জিনিস দেখাবে, এটা হচ্ছে পার্সোনাল ইউজ আর একটা হচ্ছে বিজনেস ইউজ। তো বিজনেস ইউজের জন্য এটা ডলার দিয়ে কিনতে হয়, কিন্তু আপনারা পার্সোনাল চুজ করবেন তাহলে আপনাকে এটা ডলার দিয়ে কিনতে হবে না, আপনি ফ্রিলি এটা ইউজ করতে পারবেন। তো এটার টিম ভিউয়ারের কাজ কি, টিম ভিউয়ারের কাজ হচ্ছে মূলত রিমোট কন্ট্রোল, অর্থাৎ আপনি আপনার ল্যাপটপে বসে অন্য যে কোনো কারো ল্যাপটপ আপনি ইউজ করতে পারবেন, কন্ট্রোল করতে পারবেন। সাপোজ আপনি এখানে বসে আছেন, কিন্তু আপনি যদি আরেকটা ল্যাপটপের অ্যাক্সেস থাকে টিম ভিউয়ারের, সেই ল্যাপটপটা যদি আপনার বাংলাদেশের যে কোনো জায়গা অথবা দেশের বাইরে যে কোনো জায়গায় থাকে, আপনি সেই ল্যাপটপের অ্যাক্সেস নিতে পারবেন। আপনি এখান থেকে সেই ল্যাপটপের কোনো কাজ থাকলে কাজ করতে পারবেন। তো এটা ইউজ করা হয় মূলত কাজের জন্যই, অর্থাৎ আপনি যদি কারো প্রবলেম সলভ করে দিতে চান এখান থেকে বসে, তাহলে আপনি এটা সাহায্য করতে পারবেন। এছাড়াও এটার মাধ্যমে ফাইল ট্রান্সফার করার সুযোগ আছে, তারপর চ্যাট করার সুযোগ আছে। তো এটা দিয়ে ফাইল ট্রান্সফার করতে অনেক টাইম লাগে, তো সেজন্য আসলে এটা দিয়ে ফাইল ট্রান্সফার করা হয় না। আর কাজের সময় আপনার যদি চ্যাট করার দরকার হয় তখন আপনি চ্যাট করতে পারবেন। তো এটা ওপেন করার পর আপনি এখানে আপনার নিজের আইডি দেখতে পাবেন, আর এখানে হচ্ছে আপনার পাসওয়ার্ড দেখতে পাবেন। তো আপনি যদি চান যে আপনার কম্পিউটারে কাউকে অ্যাক্সেস দিবেন, অর্থাৎ আপনার কম্পিউটারে কেউ কাজ করে দিবে বাইরে থেকে, অন্য কোথাও থেকে, তাহলে আপনি তাকে আপনার এই আইডি নাম্বারটা দিবেন, আপনার পাসওয়ার্ডটা দিবেন। আপনি টিম ভিউয়ার ওপেন করার পর আপনার আইডি পাসওয়ার্ড তাকে দিলে সে আপনার এই আইডি পাসওয়ার্ড ইউজ করে আপনার কম্পিউটারে অ্যাক্সেস নিতে পারবে। আপনি জাস্ট বসে ল্যাপটপে দেখতে থাকবেন, আর সে যেখান থেকে হোক বসে আপনার ল্যাপটপে কাজ করতে পারবে। আর আপনি যদি চান আপনি কাজ করে দিবেন অন্য কারো ল্যাপটপে, তাহলে আপনি যার ল্যাপটপে কাজ করবেন তাকে বলবেন এরকম তার আইডি এবং পাসওয়ার্ড দেওয়ার জন্য। তো আপনি এখানে তার পাসওয়ার্ড, তার আইডি নাম্বারটা দিবেন, এই যে পার্টনার আইডি, এখানে তার আইডিটা বসাবেন। এখানে রিমোট কন্ট্রোল সিলেক্ট করবেন, তারপর কানেক্ট টু পার্টনার সিলেক্ট ক্লিক করবেন। কানেক্ট টু পার্টনারে ক্লিক করলে এখানে হচ্ছে আপনাকে পাসওয়ার্ড দিতে বলবে, যদি যে পাসওয়ার্ডটা দিবে সেই পাসওয়ার্ডটা এখানে দিয়ে লগ অনে ক্লিক করবেন। লগ অনে ক্লিক করলে আপনি আপনার যে পার্টনার বা যার কাজ করে দিতে যাচ্ছেন তার ল্যাপটপের অ্যাক্সেস আপনি পেয়ে যাবেন। তো লগ ইন করার পর তার তার স্ক্রিনটা আপনার সামনে চলে আসবে, তো আপনি সেই স্ক্রিন দেখে দেখে কাজ করতে পারবেন। এই হচ্ছে আপনি এভাবে আরেকজনের ল্যাপটপ, আপনি ল্যাপটপ বা কম্পিউটারের অ্যাক্সেস নিতে পারবেন। আর যদি ফাইল ট্রান্সফার করতে চান তাহলে এখানে ফাইল ট্রান্সফার সিলেক্ট করবেন, তারপর আইডি পাসওয়ার্ড দিয়ে কানেক্ট করলে ফাইল ট্রান্সফার করতে পারবেন। তবে এটা অনেক স্লোলি কাজ করে তাই আসলে এটা ইউজ করা হয় না। তো এই গেলো, আপনি এই গেলো দুইটা কাজ, আপনি আরেকজনের ল্যাপটপে কাজ করতে পারবেন অথবা আপনার ল্যাপটপে আরেকজন কাজ করে দিতে পারবে। তো টিম ভিউয়ার কাজ এতটুকুই। এছাড়াও টিম ভিউয়ার মতো আর একটা সফটওয়্যার আছে এনি ডেস্ক, আরও কয়েকটা আছে, তবে টিম ভিউয়ারই বেস্ট, খুবই ইউজার ফ্রেন্ডলি, সহজে ইউজ করা যায়। আশা করি বুঝতে পেরেছেন। যদি কোনো বুঝতে অসুবিধা হয়, কোনো কিছু না বুঝেন, তাহলে অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন, আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। আর আমার নেক্সট ভিডিওগুলো পাওয়ার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।